তো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আরও একটি চাকরি আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমি আপনাদেরকে দেখাবো প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ হচ্ছে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং তার সাথে সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলে আপনারা প্রতিদিন বিভিন্ন চাকরি আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন কোয়ালিফিকেশনে অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা আইটিআই ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য যে সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশনে আমরা কিন্তু বিভিন্ন চাকরি আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করতে হলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না তো চলুন আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে আপনাদেরকে শেয়ার করে দেব সেই নোটিফিকেশানটি দেখা যাক তো বন্ধুরা আজকে আমরা যে চাকরি আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি যেখানে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে তো এই নোটিফিকেশানে কিন্তু আমরা অনেকগুলো চাকরির খবর কিন্তু এখানে পাচ্ছি অর্থাৎ অনেকগুলো ভ্যাকেন্সিতে কিন্তু এখানে নিয়োগ চলছে যেখানে বিভিন্ন যোগ্যতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং কি কী কোয়ালিফিকেশানে আপনারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটি পোস্ট রয়েছে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে এ যেটা কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে নেওয়া হচ্ছে আরেকটা হচ্ছে এ ই ফর ইলেকট্রিক্যাল এবং এ ই ফর সিভিল এবং তার সাথে সাথে এ ই ফর ইলেকট্রনিক্স এই চারটি পোস্টে এখানে নিয়োগ চলছে তো এখানে আপনাদের কি কী কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে আপনারা যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল থেকে যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন সিভিল থেকে এবং ইলেকট্রনিক্স থেকে যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা এখানে আবেদন করতে পারছেন এখানে আরও একটি কোয়ালিফিকেশান এখানে চায় যেটা হচ্ছে গেট দু হাজার একুশ গেট দু হাজার একুশে যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ বিই অথবা বি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি আপনারা সেই সমস্ত ট্রেডে করে থাকেন অর্থাৎ কম্পিউটার সায়েন্সে অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা সিভিল ডিপার্টমেন্ট থেকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এখানে আপনাদেরকে বলে রাখি কম্পিউটার সায়েন্স অর্থাৎ কিন্তু এখানে ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ আইটি থেকে যারা যারা করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন আর ইলেকট্রনিক্সে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছেন ট্রেড রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক্স রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন রয়েছে আর টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং রয়েছে এতগুলো স্ট্রিম থেকে যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন আর ইলেক ইলেকট্রিক্যাল থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে এখানে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই সমস্ত ট্রেড থেকে কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে কিন্তু দু হাজার একুশের গেট পরীক্ষা কিন্তু দিয়ে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এখানে আপনাদেরকে বলে রাখি আরও কিছু ইনফরমেশান কিন্তু এখানে দেওয়ার রয়েছে অফিসিয়ালি সেগুলো আমি পরপর এরপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েটেজ কীভাবে স্কোর কার্ড কীভাবে বানানো হবে সেটা হচ্ছে গেট দু হাজার একুশের যে মার্কস সেই মার্কস থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ রয়েছে গ্রুপ ডিসকাশান থেকে রয়েছে থ্রি পার্সেন্ট ওয়েটেজ এবং তার সাথে সাথে পার্সোনাল ইন্টারভিউ থেকে রয়েছে বারো পার্সেন্ট ওয়েটেজ ঠিক আছে তো এইভাবে কিন্তু টোটাল টোটাল কিন্তু এখানে হানড্রেড মার্কসের কিন্তু একটি স্কোর কার্ড বানানো হবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু সিলেকশান হবে ঠিক আছে তো এখানে আপনাদেরকে বলে রাখি কত বেতন দেওয়া হবে সেটা হচ্ছে এখানে কিন্তু স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার থেকে শুরু চল্লিশ হাজার টাকা কিন্তু স্টার্টিং স্যালারি আপনারা পেয়ে যাবেন এবং সেটা কিন্তু পরবর্তীকালে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবধি কিন্তু বেতন হওয়ার চান্স রয়েছে এখানে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন এখান থেকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ কাদের জন্য কত টাকা লাগছে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফিজ এস সি এস পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না আর আদার্স ক্যাটাগরির যে সমস্ত রয়েছেন অর্থাৎ যারা যারা জেনারেল এবং ও বিসি তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা লাগছে ঠিক আছে পাঁচশো টাকা লাগছে এটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো এটাতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তো সেটার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি আপনাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই তো দেখুন অ্যাপ্লিকেশন যে ডেট সেটা কিন্তু সাতাশে জানুয়ারি দু হাজার বাইশ থেকে শুরু হয়ে গেছে এবং কুড়ি ফেব্রুয়ারি দু হাজার বাইশ অবধি চলতে থাকবে অ্যাপ্লিকেশন ততদিন অবধি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় পাবেন ঠিক আছে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট কম ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যদি অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের ডিভাইসে ওপেন না হয় আমাকে ভিডিও নিচে কমেন্ট সেকশানে জানান আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করে দেব তো দেখতে পাচ্ছেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু 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 ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কেরিয়ার সেকশানে যেতে হবে তারপরে জব অপরচুনিটিস সেকশানে এবং তার সাথে সাথে হেলথ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা এই সেকশানে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে পুরো ডিটেল কিন্তু সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই যে নোটিফিকেশানটি রয়েছে সেটা কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এটাতে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে দিন এটা যে লাস্ট ডেট সেটা কিন্তু আর বেশি দিন নেই কুড়ি ফেব্রুয়ারি হচ্ছে এটা লাস্ট ডেট তো তাই খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই আবেদন করতে ভুলবেন না এবং তার সাথে সাথে এখানে আপনাদেরকে আর একটু তথ্য দিয়ে রাখি যেটা হচ্ছে যারা যারা গেট দু হাজার একুশে যারা যারা ভালো স্কোর করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে ঠিক আছে পঁচাশি শতাংশ কিন্তু ওয়েটেজ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে নেওয়া হচ্ছে পঞ্চান্ন জন সিভিল থেকে নেওয়া হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং তার সাথে সাথে ইলেকট্রনিক্স থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স থেকে নেওয়া হচ্ছে তো টোটাল ভ্যাকেন্সির সংখ্যা যেটা এখানে জানা যাচ্ছে সেটা কিন্তু এখানে একশো পাঁচজনকে নেওয়া হচ্ছে ঠিক আছে টোটাল একশো পাঁচটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনারা যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন ইউআর ক্যাটাগরিতে এখানে রয়েছে কিন্তু বাহান্ন ও বিসিতে রয়েছে ছাব্বিশ এসসিতে রয়েছে পনেরো এসটিতে রয়েছে চারটি ই এস রয়েছে আটটি এবং পি ক্যাটাগরিতে রয়েছে পাঁচটি টোটাল একশো পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে তো তাই আপনারা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে অফিসিয়াল জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ